হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। ঋতুস ব্লগস এর সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নতুন একটি রেসিপি। আপনারা তো কাঁচকলা অনেকেই খেয়েছেন, তবে কাঁচকলার খোসা দিয়েও যে সুন্দর একটি রেসিপি তৈরি করা যায় সেই রেসিপিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচকলার খোসা ভর্তা। আর এই ভর্তাটা আমার আপু তৈরি করেছেন, তো কীভাবে এই খোসাটাকে আমার আপু কাজে লাগিয়েছেন পুরো ভিডিওটি কিন্তু অবশ্যই দেখবেন। তো চলুন, প্রথমে কাঁচকলাগুলোকে খুব ভালো মতো কেটে নিতে হবে। কেটে কাঁচকলাগুলোকে খুব ভালো মতো সিদ্ধ দিতে হবে। সিদ্ধ দেওয়ার পরে কাঁচকলার ভিতরের অংশটা এক সাইডে রেখে খোসাটাকে এভাবে ছাড়িয়ে নিতে হবে, অর্থাৎ বাইরের খোসাটা এভাবে সিদ্ধ করার পরে ছাড়িয়ে নিতে হবে। কাঁচকলা ভর্তা অর্থাৎ কাঁচকলার খোসা ভর্তা করার জন্য যে যে ইনগ্রিডিয়েন্টস লাগবে সেগুলো হচ্ছে কাঁচামরিচ, শুকনো মরিচ লাগবে, পেঁয়াজ কুচি, এখানে লাগবে রসুন, রসুনটা একটু বেশি পরিমাণেই লাগবে। প্রথমে একটি কড়াইতে তেল দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি, দিয়ে দিতে হবে গোটা রসুন, দিয়ে দিতে হবে শুকনো মরিচ, কাঁচা মরিচ, তেলের সাথে সমস্ত ইনগ্রেডিয়েন্টস খুব ভালো মতো ভেজে নিতে হবে। হালকা লাল লাল করে ভাজার পরে এর মধ্যে দিয়ে দিতে হবে কালিজিরা। কালিজিরা দেওয়ার পরে সিদ্ধ করা কাঁচকলার খোসাগুলোও দিয়ে দিতে হবে। দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ, আরো দিয়ে দিতে হবে পরিমাণ মতো হলুদের গুঁড়া। সমস্ত ইনগ্রিডিয়েন্টস এর সাথে সিদ্ধ করা কাঁচকলার খোসাটা খুব ভালো মতো ভেজে নিতে হবে কিছুক্ষণ চোলার আঁচটা মিডিয়াম রেখে। এই খোসাটা ভর্তা করার জন্য অবশ্যই কাঁচকলার খোসাগুলোকে আগে থেকে সিদ্ধ করে নিতে হবে। খোসাগুলো খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এরপরে খোসাগুলোকে শিলপাটার সাহায্যে খুব ভালো মতো বেটে নিতে হবে, অর্থাৎ পিষে নিতে হবে, একদম সফট করে পিষে নিতে হবে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর মতো কাঁচকলার খোসা ভর্তা করা হয়েছে। এটি গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে। এই রেসিপিটি ফলো করে বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন, আমার বিশ্বাস এটা সবারই ভালো লাগবে। আপনারা বুঝতেই পারবেন না এটা কাঁচকলার খোসা নাকি অন্য কিছু। আজ থেকে কাঁচকলার খোসাটা ফেলে না দিয়ে এভাবে কাজে লাগাতে পারেন, মাসে অনেক টাকাও সেভ হবে আর মুখের টেস্টেরও একটা পরিবর্তন আসবে। ভিডিওটি যদি ভালো লাগে একটু শেয়ার করে দিবেন, আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল এবং পেজে চোখ রাখবেন। আর অবশ্যই কাঁচকলার খোসার ভর্তাটা ট্রাই করে দেখবেন। যারা আমাদের পেজে ফলো করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, আমাদের ইউটিউব চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ। Thank you.